তোর সঙ্গে কে আছে? ও গাড়ি দেবো সে আজকে আবার নতুন করে করোনা অনেকদিন বন্ধ ছিল, আস্তে আস্তে আমরা কলকাতা আমাদের বাংলাদেশের সাথে আবার যোগাযোগ স্থাপন হয়েছে। এই বাসগুলো কি পরিবহন গ্রিন লাইন পরিবহন, তারা বাস সার্ভিস আজ থেকে শুরু করছে, তাতে বাংলাদেশের অনেক মানুষের সুবিধা হবে, আমাদের সুবিধা হবে, তার কারণ আমরা দুই বাংলা আত্মীয়র মতন, একই আকাশ একই বাতাস, তাই আমরা একসাথে থাকি, এই বাংলা থেকে ওই বাংলায় যাই, ওই বাংলা থেকে এই বাংলায় আসি, মানুষের সুবিধা হবে, তাই আজকে এই বাস সার্ভিসটা আবার নতুন করে WBTC-র আন্ডারে। কতদিন চলবে সপ্তাহ এবং কতগুলো? তিন দিন চলবে, যদি আমাদের প্যাসেঞ্জার বাড়ে আরো বাস বাড়বে, কোনো অসুবিধা নেই। নতুন সেতু পদ্মা সেতু, হ্যাঁ, পদ্মা সেতুর ওপর দিয়ে যেতে গেলে 3 ঘন্টা টাইম বাঁচবে, এখানে জিজ্ঞেস 4 ঘন্টা সময় বাঁচবে, তার মানে এখান থেকে 8 ঘন্টায় ঢাকা পৌঁছে যাবে, আগে 12 ঘন্টা লাগতো। এটা প্রায় 3 বছর বন্ধ ছিল, হ্যাঁ, করোনার জন্য অনেক দিন বন্ধ ছিল, আজ থেকে আবার শুরু করছেন। এটা আমাদের ওয়েস্ট বেঙ্গল ট্রান্সপোর্ট কর্পোরেশন আর গ্রিন লাইন যৌথভাবে এটা শুরু করেছে, খুব আনন্দ হয়েছে। বাংলাদেশের অনেক মানুষ এখানে এসেছিলেন চিকিৎসার জন্য, তারা যাচ্ছেন, ওখান থেকে মানুষ আসবেন, আমরা যাব, ভালো করে ইলিশ খেয়ে আবার ফিরে আসবো। 21 জুলাই মানুষ আসবেন, করোনার গ্রাফ একটু ঊর্ধ্বমুখী, কিরকম এটা? এই করোনাটা নিয়ে কোনো আতঙ্ক, সতর্ক হওয়া দরকার, কিন্তু আতঙ্ক নয়, তার কারণ এটা নর্মাল আমাদের, যে আমাদের এখন করোনা কিন্তু থেকে গেল, যেরকম অন্য অন্য পক্স যেরকম থেকে গেছে, অন্য অন্য অসুখগুলো সেরকম করোনা থেকে যায়, উই হ্যাভ টু লিভ উইথ করোনা। শুধু এখানে করোনার গ্রাফ নিয়ে এত হইহই করার কিছু নেই, আমরা একটু যদি মাস্ক পরে থাকি, একটু সতর্ক থাকি, তাহলেই হবে। এটা এখন মেনলি সর্দি কাশির মতন হচ্ছে, যারা হসপিটালাইজ হচ্ছে তাদের কোমরবিড, মানে অন্য অন্য সিমটম আছে তার সাথে করোনা হচ্ছে, সুতরাং শুধু করোনার জন্য কেউ হাসপাতালে ভর্তি হচ্ছে।